যে প্রতীক একটা নৌকা দিয়ে রং বদলায় হইতো কালো সাদা অথবা নৌকার একটা গোলাই আছে একটার পিছনে নাই একটা তলা ছিদ্র এরকম করে নৌকাকে বিভিন্ন কায়দার করে দিয়ে দিলেই তো হইতো পার্টি একটা আমি নৌকা চাই পার্টি একটা নমিনেশন চাই ইয়ে তো নৌকায় চাই আবার নৌকার কোনমাত্র লেশমাত্র আছে এমন কোন পার্টি ময়দানে থাকতে না আমি আজি গণেশীশ না আসলে কি করবে এমনি তো ভোট হবে এর জন্য দাইকে নৌকা না কে গণেশীশ না কি বিপক্ক গণেশীশ আসেন নাই এটা তো বলা যাবে না একটা বহুদলীয় গণতন্ত্রে প্রথমে আগে লাগে লেভেল प्लेइंग ফিল্ড এই যে পেসি সদস্য সদস্য রাজ্যছাহেবের বক্তব্য গ্রুপাক করছে না তিনি কিন্তু তার বক্তব্যে স্টিক করেছে না আজকে আবার তো একদিনে বিশ হাজার নেতা কর্মী বিএনপির বের করে দিত জেলখানা থেকে যদি ওনার নির্বাচনে অংশগ্রহণ করত। অফার দিয়েছে তাদেরকে বলছে একদিনে সব বের করে দিবে হয় নাই এটা হলো তার বক্তব্য আবার আজকে আবার রেফারেন্স দিছে বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ড হয়েছিল তাকে তো একদিনে মুক্তি দেওয়া হয়েছে অর্থাৎ এগুলো রাজনৈতিক অর্থাৎ উনি এখানে কিন্তু দুটো জিনিস করেছেন একটা হলো যে ওই যে আঠাশ তারিখের এবং এটা বলছে এটা পরিকল্পনা এটা যদি আমরা বিশ হাজার লোক ধরে না ফেলতাম তাহলে তো গাড়ি করে রাস্তে থাকতো না ব্যাখ্যা তো দিছে আমরা যেটা জানতে চাই আপনি বলছেন যে ভোটটা হতে যাচ্ছে সেটা আপনি যেটা একদম সোজা বাংলায় একটা পাতানো নির্বাচন সাজানো নির্বাচন ছকে ফেলা নির্বাচন এটা আপনি বলছেন আপনার এতগুলো ব্যাখ্যা থেকে আমি এক কথায় উত্তর দিলাম এটা কিন্তু আমি যে প্রশ্ন করেছিলাম ধানের শীষ ভোটে আসলো না সে দায়িত্ব নিবে না দানের শেষ ভোট আসে না তাহলে এই যে আমি ওই জন্য রেফারেন্স দিলাম প্রেসিডেন্ট সদস্য ডক্টর রাজাক সাবের বক্তব্য এটা ওই বললাম কম্বোডিয়া মিশিয়রের মতো বিরোধী দলকে বাইরে রেখে নির্বাচন করা কারণ ওই দল আসলে তাহলে এই বন্ধু বান্ধব এই যে ডামি ডুমি এত কিছু লাগতো না কিন্তু আবার এমনও আছে দেখা গেছে যে সরকারের দ তিনবার মেয়াদে আছে তাদের কাছে বিভিন্ন সোর্সের তো ইনফরমেশন আছে আমরাও তো মানুষের সাথে সলিব রাস্তা কাটে সলি এবারে নির্বাচন খুব চ্যালেঞ্জিং হয়ে যেত এই কারণে বিরোধী দলকে নির্বাচন থেকে বাইরে দিয়ে dise মানে সরকারি দল বাড়ি করে দিলো পরিকল্পনা ভাবে আচ্ছা পরিকল্পিত ভাবে সরকারি দল কি রাজনীতিবিদ ভোটটা যদি একটা বাসর ঘর হয় বিয়ের দিন হয় এই বাসর ঘর সাজানোর দায়িত্ব কি শুধুমাত্র সরকারি দলের বিএনপির অন্য সরকারি অন্য অন্য বিরোধী দলের না 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 প্রথমে যিনি বিয়ে করবে হুম বাসর ঘরটা কিন্তু সাজানোর দায়িত্ব প্রধানত তাদের হুম বিয়ার বড় আসবে তারা না আসলে বিয়েরটা হবে সরকার তো মে পক্ষ মে পক্ষ 가ছলে পক্ষই বলতেন সেল পক্ষই হোক মে পক্ষ ঘরটা সাজাবে কিন্তু আমরাই তো ছোটকালে আপনারা প্রবাদ করেছেন জীবন কোন মানে সাজানো ফুল সাজানো না যে আমি একদম ফুলের রাস্তা দিয়ে হেঁটে যাব বিরোধী পক্ষ কেন এত 15 বছর ধরে তার উপলব্ধি করতে পারলো না যে সরকারি দল নানা কৌশল নিতে পারে আমাদেরকে কিক আউট করে বাউন্ডারির বাইরে দিয়ে দিতে পারে এখানে কৌশলের ভুল হয়েছে না বহু দলীয় গণতন্ত্রে এটা কৌশল না এটা অপকৌশল এটা ষড়যন্ত্র জি কৌশল হতে পারে রাজনীতিতে ষড়যন্ত্র বহু দলীয় গণতন্ত্র হতে পারে না অর্থাৎ ডিক্টেটররা এটা করে জি আপনার হিটলারও কিন্তু নিরপেক্ষ নির্বাচনে নির্বাচিত হয়েছিল কিন্তু হিটলারের রং বদলে গেছে কিন্তু তো সুতরাং এই আওয়ামী লীগ সবচেয়ে পুরনো সংগঠন বাহান্ন সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতার নেতৃত্ব পর্যন্ত সব দিয়েছে আমিও ছাত্রলীগ করেছি কিন্তু তখন ছাত্রলীগ এনএসএফ ছাত্র ইউনিয়ন ছাড়া তো ছিল না